খবরে স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। টুপি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্টাইলিশ শু টুপি চশমার বিপুল সম্ভার। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারাবাজার বর্ধমান। অর্কাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারাবাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। বিশ্বাস আর নিখুঁত বিচার সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট কার্জন গেট রুম নাম্বার 85 বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। আড্ডা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্দোলনে নামার ডাক দিল রবিবার। স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। রানীগঞ্জের আমরাসাতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাদশাহ আদিবাসী পাড়ার বাসিন্দারা বিক্ষোভে সামিল হলেন। বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। ডিভিসি সেচ ক্যানেলে জল ছাড়া হলেও সমস্যা মিটলনা চাষীদের। আজকে বিস্তারিত খবরে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। উচ্চগ্রাম কাছারি বাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে উচ্চগ্রাম বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় মিছিলটি। প্রায় শতাধিক পুরুষ ও মহিলা মিছিলে পা মেলান। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন গলসির উচ্চগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। উচ্চগ্রাম কাছারি বাড়ি থেকে উচ্চগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলটি পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জাকির হোসেন, শরৎ চক্রবর্তী ও প্রশান্ত সাহা। এদিনের মিছিলে কয়েক শতাধিক পুরুষ ও মহিলা পা মেলান। মিছিল শেষে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে একটু জলের কষ্ট হয়েছিল, মানে চাষিদের জলের জন্য একটু অকুলান পড়েছিল। তারপরে শুনে তৎক্ষণাৎ আমাদের মামাটি মানুষের সরকার আমাদের সেই জলের ব্যবস্থা করেছেন। তার জন্য চাষিরা উৎসাহিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে একটা এই গ্রামে মিছিল করেছেন। খুব ভালো লাগলো যে এই গ্রামে শুরু করে বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করেছেন। আমরা এখানে সমবেত হয়েছি, আমার এখানে আমার সভাপতি এসেছেন, ব্লক সভাপতি এবং কার্যকরী সভাপতি এখানে আছেন, আমাদের সন্তুদা এবং জাকিরদা এবং রানাদা সহকারী সভাপতি সকলে এসেছেন যে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সবাই বক্তব্য রাখেন বিধায়ক অলোক মাঝি, ব্লক সভাপতি জাকির হোসেন। নম্বর ব্লকের যে উচ্চগ্রাম অঞ্চল সেই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে একটা উচ্চগ্রামের গ্রাম থেকে নিয়ে এই বাসস্ট্যান্ড পর্যন্ত একটা মিছিল সংগঠিত হলো এবং এখানে একটা মিটিংও সংগঠিত হলো। এই মিটিংয়ে আমাদের উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি, আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রানা চ্যাটার্জি, এখানে উপস্থিত ছিল জেলার নেতা প্রশান্ত লাহা এবং আরও বিশিষ্ট কিছু লোক, প্রধান উপপ্রধান থেকে সমস্ত সদস্যবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আমরা আজকের এই মিছিল থেকে এবং এই সমাবেশ থেকে আমরা আজকে একটাই বার্তা দিলাম যে মামাটি মানুষের সরকার মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। আমরা যেটা একটু আগে অলোক মাঝি বলে গেছেন যে আমাদের যে জলের সমস্যা, এই এলাকার জলের সমস্যা, প্রচণ্ড জলের সমস্যা হয়েছিল এবং আমাদের মামাটি মানুষের সরকার সেটাকে বসে একটা সমাধান করেছেন এবং জল আরও বাড়িয়ে দিয়েছেন এবং এর জন্য এই এলাকার মানুষ খুব খুশি এবং তারই পরিপ্রেক্ষিতে আজকের এই মিছিল। পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চ্যাটার্জি, ছাত্রনেতা তাপস সোম ও শরৎ চক্রবর্তী। দুর্নীতির বিরুদ্ধে এবং যে দ্রব্যমূল্য দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে সেই বিরুদ্ধে আজকে আমরা মিছিল করি। কীরকমভাবে করলেন মিছিল? আজকে আমাদের অঞ্চলের সমস্ত লোক নিয়ে আজকে মিছিল করলাম। আজকে আমরা উচ্চগ্রাম কাছারি বাড়ি থেকে শুরু করে পুরো গ্রামটা পরিক্রমা করে উচ্চগ্রাম বাসস্ট্যান্ডে এসে মিছিলটা শেষ করলাম। গলসি থেকে আজিজুর রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।
চক্রগো পরবর্তী খবরে আদ্রা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্দোলনে নামার ডাক দিল রবিবার। স্বচ্ছ ও সুরক্ষিত রেল পরিষেবা দাবিতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানান। স্বচ্ছ ও সুরক্ষিত রেল পরিষেবা দাবিতে আন্দোলনে নামার ডাক দিল আদ্রা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। রবিবার বাঁকুড়া শহরের জলটাকি কোরার চেম্বার অফ কমার্সের সভাঘরে সংগঠনের সদস্যরা রেল পরিষেবা বিষয়ক বেশ কিছু দাবি দেওয়া বিষয়ে সদস্যদের নিয়ে আলোচনায় বসেন। একই সঙ্গে আগামী দিনের আন্দোলন কর্মসূচির রূপরেখা তৈরি হয়ে দিন। আগামী দিনে দাবি পূরণের লক্ষ্যে ধর্ণা রেল রোকোর মতো কর্মসূচি তারা করবেন বলে জানান। খড়গপুর আদ্রা ডিভিশন, এই ডিভিশনে আমাদেরকে খুব হেয় করে দেখা হয়। যারা আধিকারিক আছে তারা আমরা যতবার বলি অধিকারীকে যে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেসে এসি কোচ খুব অবস্থা খারাপ, কাজের ভিতরে বাঁকুড়া স্টেশন খুবই অবস্থা খারাপ, বুড়ো বয়স্ক মানুষ তারা যেতেই পারে না, ওভার ব্রিজে চাপতে কষ্ট হয়, নামতে কষ্ট হয়। আমরা অনেকদিন ধরে ডিমান্ড করে এসেছি যে এক নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেটা রাস্তার উপরে ওই পাশটাই হোক, দু নম্বর তিন নম্বর সেট, তিন নম্বর যে প্ল্যাটফর্ম আছে তারপর কোনো কার সেট নেই। এই সমস্যাগুলো আমাদের বাঁকুড়া স্টেশনে অনবরত লেগেই আছে। স্টেশন কনসার্টিভ কমিটি বিগত দু বছর ধরে ফরমেশনই হচ্ছে না, এনারা চাচ্ছেন না যে নিয়ে হোক। বাঁকুড়ার থেকে আদ্রা থেকে খড়গপুর পর্যন্ত যে ট্রেনগুলো যাওয়া আসা করে টাইম সময় যাওয়া আসা করে না, প্রায় লেটে চলে। এই ডিমান্ডগুলো আমাদের কাছে বরাবর থাকে, এই সংগঠন আমরা আরো মজবুত করব। আর বাঁকুড়া থেকে ইন্দ্রনীশের রিপোর্ট আনন্দ বার্তা। স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় কাটোয়া দু নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। বিভিন্ন পরিকল্পনা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। বিজয়ের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল। পঞ্চায়েতের নির্বাহী সহায়ক রবীন পাল, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত সহ অন্যরা। জন্মমৃত্যুর হিসাব, সুনিশ্চিত মাতৃত্ব, পরিষেবা কেন্দ্রের পরিকাঠামো, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র, পরিবার পরিকল্পনা বিষয়ক আলোচনা, শিশুদের অপুষ্টিকরণ ও দূরীকরণ বিষয়ক আলোচনা, নিরাপদ পানীয় জল সরবরাহ বিষয়ক আলোচনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পঞ্চায়েতের প্রতি চতুর্থ শনিবার স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে এবং স্যানিটেশন সম্পর্কে যদি আলোচনা সভা হয় সরকারি নির্দেশ মোতাবেক, তো জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত বরাবরই চতুর্থ শনিবারের সভাটি অত্যন্ত গুরুত্ব সহকারে আয়োজন করে। আজকেও সেই সভা আমরা কিছুক্ষণ আগেই শেষ করেছি। গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক, অন্যান্য কর্মচারীদের সঙ্গে নিয়ে এবং জেলা পরিষদের আমাদের সদস্য তুষার সামন্ত এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিতিতে আজকে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের গ্রাম পঞ্চায়েতের এলাকায় তিনটে সাব সেন্টার, নপাড়া, জগদানন্দপুর হেডকোয়ার্টার এবং মুস্তুবি সাব সেন্টারের যারা ANM দিদি তারা, আমাদের ICDS এর সুপারভাইজার, আমাদের দু একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী এবং স্বচ্ছতা দূতরাও মাঝে মধ্যেই উপস্থিত থাকে, আজকেও দু একজন ছিল। এই সভায় মূলত স্বাস্থ্য বিষয়ক আলোচনা হয়, জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশন এবং অতি সম্প্রতি রাজ্য সরকার গুরুত্ব সহকারে যে মশাবাহিত রোগের যে প্রাদুর্ভাব এবং তার প্রতিকারের সম্পর্কে যে কর্মসূচি নিচ্ছেন সেগুলোও বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো এবং সাবসেন্টারের পরিকাঠামো মেরামতি সংক্রান্ত আলোচনা হয়।
এবং আজকে আমরা সবাই আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার চন্দনা ঘোষ দা আমাদের রয়েছেন, তিনি দায়িত্বে, আমরা প্রশ্ন রেখেছি বা আমরা বলেছি সবাই যে মুস্তুলি সাব সেন্টারের যে দ্বিতীয় এনএম সেটি 2008 সালে নিয়োগ হয়নি, যে সংরক্ষণের যে তালিকা ছিল সেই অনুযায়ী উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী না পাওয়ার কারণে নিয়োগ হয়নি, প্রায় 10 বছর অতিক্রান্ত হয়েছে। সেটি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল, কিন্তু সেই প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত প্রার্থী না থাকার কারণে পদটি শূন্য আছে। এবং বর্তমানে আমরা দেখছি যে মুস্তুলি সাব সেন্টারের যে চাপ অত্যন্ত বেশি, আমরা সভা থেকে দাবি রাখছি যে অবিলম্বে আমাদের মুস্তুলি সাব সেন্টারের সেকেন্ড এএনএমের যে শূন্য পদ সেখানে নিয়োগ করার ব্যবস্থা হোক। আমাদের ঊর্ধ্বতন স্বাস্থ্য দপ্তরের যারা কর্তৃপক্ষ তাদের কাছে এটা আমরা অনুরোধ রাখছি, এবং কাটোয়ার মহকুমা শাসক যিনি এই নিয়োগের দায়িত্বে আছেন আমি তার সাথেও আলোচনা করব এবং গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার অনুরোধ রাখব। এবং আজকে আমরা গ্রাম পঞ্চায়েত এলাকার 6 জন রেশন ডিলার যারা পিডিএসের ব্যবস্থার সঙ্গে যুক্ত, ঠিকমতো খাদ্য শস্য পরিষেবা দেওয়া ঠিকমতো দেওয়া হচ্ছে কি না সেটা দেখা, এবং আমরা খুব সম্প্রতি খুব আমরা পিডিএসের যে আপনার কমিটি পাবলিক ডিস্ট্রিবিউশন মনিটরিং যে কমিটি সিস্টেম যে কমিটি বিশেষ করে সব লেভেল সেই সব লেভেল কমিটি তৈরি করব, এবং আমরা ডিলারদেরকে অবহিত করেছি যেহেতু রাজ্য সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে মৃত ব্যক্তিদের নাম রেশন কার্ড থেকে যাতে দ্রুত বাদ দেওয়া যায়, আমরা মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার আগেই রেশন কার্ডটি বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, রাজ্য সরকারেরই সিদ্ধান্ত, আমরা সেটা শুধু পালন করছি মাত্র, সেইটাই আমরা সবাইকে যথাযথভাবে করার আমরা অনুরোধ রেখেছি। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। রানীগঞ্জের আমরাশতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসরা আদিবাসী পাড়ার বাসিন্দারা বিক্ষোভে সামিল হলেন রবিবার। ধূপগুড়ি ধর্ষণ কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলেন তারা। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে ধর্ষকের কুশপুতলিকা দাহ করা হয়। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের আমরাশতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসরা আদিবাসী পাড়ার বাসিন্দারা ধূপগুড়ি ধর্ষণ কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি দাবি তোলেন। এদিন তারা সিধু কানু মঞ্চলাগোয়া এলাকায় পুরুষ ও মহিলাদের সঙ্গে নিয়ে ধূপগুড়ি কাণ্ডের ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ করেন। আদিবাসীদের উপর অত্যাচারকারীদের বিরুদ্ধে সরকারকে উপযুক্ত শাস্তি দিতে হবে, দোষীদের শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। বিক্ষোভকারীদের প্রশ্ন থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলা হয়। আপনারা সবাই জানে, পশ্চিমবঙ্গে সবাই জানে ইদানিংকালে পশ্চিমবঙ্গে যে ধর্ষণ ঘটনা আদিবাসীদের মহিলাদের উপর ঘটছে, কিছুদিন আগে ধূপগুড়িতে একটা মহিলার উপর কয়েকজন শাসক দলের লোক এবং সেখানকার লোক মিলে একটা মহিলা আদিবাসী মহিলার উপর শারীরিক নির্যাতন করে, এবং শুধু নির্যাতন নয়, তাকে মারার চেষ্টা করে, কিভাবে তার যৌনাঙ্গে রড ঢুকিয়ে তাকে শেষ করার তাদের পরিকল্পনা ছিল। আমরা দেখেছি এর আগেও কাশমুন্ডিতে ও নির্ভয় কাণ্ড যেমন দিল্লিতে হয়েছিল সেই কাণ্ডর ছায়া কাশমুন্ডিতে দেখেছি, আর কিছুদিন আগে আমরা ধূপগুড়িতে দেখলাম যে কিভাবে যৌনাঙ্গে রড ঢুকিয়ে সে নির্যাতিতা মহিলাকে রেপ করে খুন করার তাদের চেষ্টা। সেই প্রতিবাদে ইদানিংকালে আমরা দেখেছি পুলিশ প্রশাসনের উপর আমাদের যে আস্থা ছিল আমরা আদিবাসী সমাজ এটা হারাতে চলেছে। এই রানীগঞ্জ থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন।
চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যা, তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। শাড়িতে তুমি সত্যি অনন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। আমার সৌন্দর্যের গোপন রহস্য মৌসুমী, তাই তো আমি অনন্যা। মৌসুমী সম্পূর্ণ ফ্যামিলি শপ, জিটি রোড কার্জন গেটের পাশে বর্তমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মনি কোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোনস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, শামসুর দক্ষিণ, পুষ্পাগান, বর্তমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা।
আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেব বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল। ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার, হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85 বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকোনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। এটা কোনো সাধারণ সকাল না, সকাল দুর্গাপূজোর। চোখে থাকে খুশি আর বুকে ভালোবাসার জোর। মা আলপনা দেয় চালের গুঁড়ো দিয়ে, আর বাবা কত কিছু নিয়ে আসে ভালো ভালো দোকানে গিয়ে। নতুন জামা পরি অনেক প্যান্ডেলে যাব, কিন্তু তার আগে কেমন লাগছে নিজেকে সবাইকে দেখাবো। খুশি থাকে সবার চোখে, মা এসেছেন তাই। অঞ্জলির জন্যে প্যান্ডেল আমরা একসাথেই তো যাই। এই বছর সব ঠাকুর দেখে আসব, পুরো পুজো আমরা একসাথেই কাটাবো। প্যান্ডেল হপিং, তার আগে ভি-মার্ট শপিং। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ফেলা বিরতির পর বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। 11টা থেকে 12টা পর্যন্ত চলে এদিনের এই কর্মসূচি। বিনাবায়ে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিন আয়োজকদের পক্ষ থেকে বিনা ব্যয়ে ব্লাড সুগার ও ব্লাড প্রেশার পরীক্ষা করা হয়। এই রবিবার থেকে শুরু হয়ে প্রতি রবিবারই চলবে এইরূপ কর্মকাণ্ড। এদিন বেলা 11টা থেকে 12টা পর্যন্ত চলে এইরূপ জনহিতকারী পরিকল্পনা। মানুষজনকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস অফিস থেকে রক্তদান, ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারের ফ্রি ক্যাম্প আজ থেকে শুরু করেছি, এবং এটা প্রতি রবিবার সকাল 11টা থেকে দুপুর 12টা অবধি চলবে। এবং আমাদের ইচ্ছা আছে আরও বিভিন্ন স্কিমে, মানে রুগীদেরকে দেখানো বা এ করা, আই ক্যাম্প করা, এগুলো আমরা শুরু করব। কিন্তু আজকে আমরা প্রথম শুরু করলাম ব্লাড প্রেশার এবং সুগার টেস্ট করে। কোন জায়গা করাচ্ছে এটা? এটা 34 নম্বর পার্টি অফিস, দত্ত সেন্টার, 40-50 জন আজকে মোটামুটি পরীক্ষা করা হয়েছে। আজ থেকে আবার প্রতি রবিবার? প্রতি রবিবার হবে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল রিপোর্ট, আনন্দবার্তা। ডিভিসি সেচ ক্যানেলে জল ছাড়া হলেও সমস্যা মিটল না চাষিদের, ফলে অসুবিধার মধ্যে পড়েছেন চাষিরা। সমস্যার হাত থেকে কিভাবে রেহাই পান তা অজানা চাষিদের। ডিভিসির সেচ ক্যানেলে জল ছাড়লেও দুদিনে জল পৌঁছল না জমিতে। জল দেখে চাষিরা ভেবেছিল কিছুটা হলেও স্বস্তি মিলবে, বাস্তবে তা হলো না। কারণ নামমাত্র জল ছাড়া হয়েছে, ধান গাছে ফুল ফুটেছে, তা অচিরেই ঝরে যাচ্ছে। শোষক পোকা এই সুযোগে শুষে নিচ্ছে গাছের রস। ভয়াবহ পরিস্থিতি গ্রাস করেছে চাষিদের। প্রতিদিন মাঠে গিয়ে হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে চাষিদের। Thank you.
সামনেই ধান তোলার সময় 80% খরচ করা হয়ে গেছে। কোনো জল নাই, হ্যাঁ 3-4 দিন জল ছেড়েছে, কোনো জল আমরা পাই নাই। এই জন্যে মাঠে শোষক পোকার আক্রমণ খুব বেশি। আমরা অনেক ওষুধ দিয়েছি কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না। আমরা চাষিরা একবারে শেষ, একদিকে জল নাই, না আকাশে জল না কানেলে জল। আমরা যদি করবো মানে কিছু আমরা ভেবে কুল কিনারা পাচ্ছি না। এমন অবস্থায় আমরা যদি করবো আমরা অতই জলে পড়ে আছি। কীভাবে চাষ করেছেন, লোন ফোন নিয়েছেন? হ্যাঁ লোন তো আছে, কৃষি লোন আছে, কেসিসি আছে, লোনই করেছি। আমি মোটামুটি 10 বিঘা জমি চাষ করেছি। হ্যাঁ তা এখন কী যে করবো কিছু গলসি আউশগ্রাম ভাতার সহ জেলার বিভিন্ন জায়গাতেও ক্যানেলে জল ছাড়ার পরও ধান জমিতে তীব্র জল সংকট। আমি সরকারের কাছ থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছি। ঋণ নেওয়ার ফলে আমার ধানের এই পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কোনো ধান নাই জমিতে, ডিবিসি জল ছেড়েছে, জলে কোনো হাইট নাই। হাইট যদিও বা থাকছে, তা ড্রেনটা 1 কিলোমিটার ড্রেন, সে মাটির ড্রেন ঝেড়ে ঝেড়ে আলামারা জমিতে জল পৌঁছাতে মিনিমাম 7 দিন টাইম লাগে। এই 7 দিন আসার পরে আমাদের এই ধান আর ফুলবে নাকি জানি না, কী অবস্থা আপনারাই দেখতে পাচ্ছেন। আমি ছেলে বউ আমার আছে বাড়িতে, তাদের পড়াশোনা খরচা কী করবো, নিজে কী খাবো, এটাই এখন চিন্তায় পড়ে আছি। কত টাকা লোন নিয়েছেন? আমি লক্ষাধিক টাকার ঋণ নিয়েছি। আর আপনার চাষ কতটা? 11.5 বিঘে। এই তো ডিবিসি জল ছেড়েছে, তো ডিবিসি জল ছেড়েছে, কিন্তু সেই জলটা এই জায়গায় পৌঁছাতে ড্রেনটা ঝাড়তে মিনিমাম 50টা লেবার লাগবে। মাটির ড্রেনটা যদি পাকা ড্রেন হতো তাহলে নাই অল্প দিনের মধ্যে চলে আসতো। সরকারকে বহুবার বলেছি পাকা ড্রেনের জন্য কোনো সুরাহা হয় নাই, আর আমাদের ড্রেন সাপ করতে যে সাপে কেটে মারাও গেছে। চাষিদের মুখে হাসি ফোটে কিনা সেটাই এখন দেখার বাকি। গলসি থেকে আজিজুর রহমানের রিপোর্ট, আনন্দবার্তা। চারু ও কলা মেলার সূচনা হলো রবিবার। বাঁকুড়ার কতুলপুর হাই স্কুলে মেলার উদ্বোধন হয়। এর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেলায়। স্থানীয় শিল্পীদের উৎসাহ দিতে মল্লভূম আর্ট একাডেমির উদ্যোগে শুরু হলো চারু ও কলা মেলা। বাঁকুড়ার কতুলপুর হাই স্কুলে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী হরিপদ মিদ্দা। মেলা চলবে সোমবার পর্যন্ত। 3 দিনের এই মেলার দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের অঙ্ক প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই একাডেমির 20 জন শিল্পীর শিল্পকলা প্রদর্শিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতা সোম, কল্যাণ সুন্দর ঘোষ, প্রদীপ আচার্য, লক্ষ্মীকান্ত মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যেটা দীর্ঘদিন ধরে আমি চাইছিলাম, এই অঞ্চলকে শিক্ষার সঙ্গে সংস্কৃতির প্রসার হোক, সেটা ধীরে ধীরে আজকের ফলে এত পল্লবিত হয়েছে। এবং কতুলপুর আর্ট একাডেমি যেটা আমরা অনেক দিন ধরে করতে পারিনি, ওদের এই প্রথম উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অঞ্চলের লোকেদেরও ভালো লাগছে যে পড়াশোনার সঙ্গে তো তারা ছবি আঁকুক, অ্যাঙ্গা করুক, সাহিত্য লিখুক, নাট্যচর্চা করুক, এই অনুভবটা করেছে। দেখে আমি খুব দেখতে আমার দীর্ঘ বয়সও দীর্ঘদিন হলো, এবং শান্তিনিকেতনে আমি ছাত্র হিসাবে ছাত্র এই অঞ্চলে এসে দেখে আমি দীর্ঘদিন ধরে এটাই চাইছিলাম। সেটা ধীরে ধীরে সব জায়গায় গ্রামে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং প্রসার করছে, সংস্কৃতি চর্চা হচ্ছে দেখে আমি খুব খুশি। এবং অধিকাংশ এখানে আমি প্রতিষ্ঠিত হলাম যে আমারই ছাত্রছাত্রী যারা ছিল তারাও তাদের ছাত্রছাত্রী নিয়ে মহোৎসবে ব্যাপক প্রচার করছে, সেই মানুষগুলোকে একত্রিত পেলাম এবং দারুণভাবে ভরে গেছে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দবার্তা। কাল্লা চক বাজারটি যৌতুকগৃহে পরিণত হয়েছে, ফলে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা সকলের মধ্যে। যদিও দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত তারা। কিছুদিন আগে কলকাতায় বেশ কয়েকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগরি মার্কেট। পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু মার্কেট যৌতুকগৃহে পরিণত হয়ে আছে। এই জেলার কান্লার চক বাজারটি যৌতুকগৃহে পরিণত হয়েছে। আগুন লাগলে নিয়ন্ত্রণ করার প্রাথমিক কোনো ব্যবস্থা নেই। এই চক বাজারে আগেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানালেন ব্যবসায়ীরা, তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখানে কত দোকান আছে প্রায় এরকম? দোকান আছে আর হচ্ছে যারা ফুটে বসে তারা মিলিয়ে এর আগেও কি একবার আগুন লেগেছিল? দিয়ে তখন কি হয়েছিল? তখন ওই কচুরি দোকান, পরোটার কচুরির দোকান ফুটে বসে, তাদের
মানে গ্যাসটাকে আগুন ধরে গেছিলো, দিয়ে কিছু তিরপল পড়ে গেছিলো, দিয়ে তারপর মোটামুটি আগুন আয়ত্তে এসে গেছিল। তারপর দমকল এসছিল, দমকল আপনি রাস্তায় দাঁড়াবে, রাস্তা থেকে পাইপ দিয়ে লাগাবে, কিন্তু সেটা প্রয়োজন হয়নি তখন, ছোটোর মধ্যে হয়েছে। বড়ো কিছু হয় তাহলে দুর্ঘটনা, তাহলে আবারও মানে অবস্থা খারাপ হয়ে যাবে, যার জন্য এবার সেই পরিকল্পনায় নিচ্ছি, আস্তে আস্তে বাজার সাজাচ্ছে সরকার। যদিও দমকল বাহিনীর আধিকারিকরা জানালেন তাদের দপ্তর ও পৌরসভার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে বারবারই বলে, অন্তত বিশেষ করে যেসব মার্কেটগুলো খুব ঘিঞ্জি এবং পপুলেটেড মার্কেট, সেই সব মার্কেটগুলো অন্তত মাসে এক একবার করে আপনার ইয়ে করতে, বকড্রিল করতে, ফায়ার প্রোটেকশন সম্বন্ধে মানুষকে সচেতন করতে, এই বিভিন্ন রকমের আমাদের নির্দেশ দিয়ে থাকেন, আমরা যতটা পারি করি। তবে আপনারা যেটা চকবাজার সম্বন্ধে বলছেন, চকবাজারটা সত্যিই ঘিঞ্জি, ওখানে ফায়ার বলে বিশেষ করে দমকল বাহিনী যাই বলুন, দমকল গাড়ি বলুন, এ পৌঁছাতে প্রচণ্ড অসুবিধা, রাস্তাঘাটের যা পরিস্থিতি তাতে করে ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা ততক্ষণে ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কাজে এই ব্যাপারে আমি আপনার ঊর্ধ্বতন যারা রয়েছে, বিশেষ করে পৌরপতি রয়েছেন, তারপরে স্টিও সাহেবরাও রয়েছেন, আমি ভাবতাম ওনাদের সঙ্গে ইয়ে করবো, যাতে করে আমরা পারমানেন্ট ফায়ার প্রোটেকশন সলিউশন কিছু করা যায় বা রাখা যায়, তাহলে আমরা আমাদের। কালা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা, এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকা দাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933 08776 অথবা
9434038773 অথবা ফোন করুন 03422665417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্টাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নাম্বারে। কিডস গার্মেন্টস মানে নয়ন, বাচ্চাদের মনের মতন যে কোনো ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকে এক এবং অদ্বিতীয় নয়ন। লেহেঙ্গা, কুর্তি, টপ, হট প্যান্ট, জিন্স, টি শার্ট, মোদি কোট, ধুতি পাঞ্জাবি, বাবা স্যুট, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। পূজোর বাজারে আপনার বাচ্চার পোশাকটা নয়নেই কিনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের ঠিকানা নয়ন, BC রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে BEd এবং DEd 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, BEd এবং DEd কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার, হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকোনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট।
স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। একটি কোচিং সেন্টারের উদ্বোধন হলো রবিবার। সেন্টারটি গড়ে ওঠে রায়না ব্লকের অন্তর্গত খালের পুলে। উদ্যোক্তাদের আশা, এর ফলে উপকৃত হবেন অসংখ্য কর্মপ্রার্থী। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং সেন্টারের উদ্বোধন হলো। সেন্টারটি গড়ে ওঠে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের অন্তর্গত খালের পুলে। কোচিং এর বা প্রশিক্ষণ শিবিরের আয়োজক একজন নয়, প্রথমত অনেকজনই এর আয়োজক আছেন। যদি এখানকার স্থানীয় পর্যায়ে রাজেশ ভাই আছেন, এখানকার অন্যান্য মাস্টার মশাইয়েরা আছেন, তাছাড়াও বিভিন্ন WBCS ABCD গ্রুপ সার্ভিসের একাধিক অফিসার এখানে যুক্ত আছেন, তারা তাদের মানে প্রশিক্ষণ, তাদের শিক্ষার বার্তা এখানে দিতে চান, সেই হিসাবে এখানটাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চান, যাতে করে মাইনরিটি শ্রেণীকে বিভিন্ন দিক থেকে উপকৃত করা যায়। এখানে কী কী কোচিং ক্লাস দেওয়া হবে? এখানে পুলিশের কনস্টেবল থেকে WBCS অফিসার সব কিছুরই কোচিং দেওয়া হবে। এমনকি স্কুল সার্ভিস কমিশন, সেটা হাই স্কুলের জন্যই হোক কিংবা প্রাইমারি টেটের জন্যই হোক, তাদেরও আলাদা আলাদা ব্যাচ থাকবে। এবং এখানের কোচিং সেন্টারটার একটা আদর্শ হচ্ছে যে এখানে শিক্ষার্থী এবং কোচিং সেন্টারের মাঝে কোনো রকম পয়সার বিনিময় থাকবে না, ওটাই হবে স্বেচ্ছাসেবী সংগঠনের একটা অবদান। এই যে বিনামূল্যে একটা শিক্ষার পরিষেবা আপনারা দিতে চলেছেন সমাজে, এর মাধ্যমে সমাজ কীভাবে উপকৃত হবে বলে আপনার মনে হয়? দেখুন, এটা যেহেতু একটা এনজিও হিসেবে কাজ করবেন, যে কোনো ডেভেলপমেন্টের কাজে আধুনিক যুগে দেখা যাচ্ছে যে এনজিওদের একটা বিরাট ভূমিকা থাকে। কোনো কমিউনিটিকে এগিয়ে নিয়ে আসার জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য শুধু সরকারি প্রচেষ্টা সব জায়গায় কার্যকরী বা পুরোপুরি কাজ একা করতে পারে না, তার জন্য এনজিওর মানে বিভিন্ন দিক থেকে অবদান থাকে। এখানকার দক্ষিণ দামোদর মাইনরিটি ওয়েলফেয়ার সংস্থা যে কাজে নেমেছে, সেটা আমার মনে হয় শুধুমাত্র শিক্ষার বা চাকরির প্রশিক্ষণে নয়, ভবিষ্যতে স্বাস্থ্য শিবির, আইনি পরিষেবা, এই ধরনের পরিষেবাও এখান থেকে দেওয়া যেতে পারে এবং বড় আকারে সার্বিক আকারে মানুষের কাজে আসবে। দক্ষিণ দামোদর মাইনরিটি এডুকেশনাল কালচার অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি, যেখানে আমাদের মাইনরিটিস ভাইয়েরা এসে পড়াশোনা করতে পারবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের প্রশিক্ষণ দেয়া এবং সম্পূর্ণ বিনামূল্যে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, এর ফলে উপকৃত হবেন কর্মপ্রার্থীরা। এর মাধ্যমে সমাজে আমি এই মেসেজই দিতে চাই যে সমাজের প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনিক এবং সার্বিক স্তরে মাইনরিটি তথা মুসলিম ছেলেদের যে অগ্রগণী ভূমিকা তাদেরকে নিতে হবে দায়িত্ব সহকারে, এবং তার জন্যে যে সাহচর্য লাগবে সেটার জন্য আমরা সর্বদা সতত প্রস্তুত রয়েছি। তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য আমরা আজকে সমবেত হয়ে এই শুভ অনুষ্ঠানের সূচনা করেছি। আজকে আমরা সকলে সমবেত হয়েছি এই কারণে, এই প্রোগ্রামের যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের সমাজের পিছিয়ে পড়া, বিশেষত মুসলিম শ্রেণী এবং অন্যান্য যারা মাইনরিটি গ্রুপের পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে, যারা বিভিন্ন গরিব ফ্যামিলি থেকে, দুস্থ পরিবার থেকে আসে, টাকা পয়সার অভাবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বা এক্সামিনেশনে বসতে পারে না, তাদেরকে একটা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া এবং তাদেরকে বিভিন্ন পথ দেখানো, যাতে তারা সমাজের আগামী দিনে এগিয়ে যেতে পারে এবং নিজেদের লক্ষ্যে স্থির থেকে সেই লক্ষ্য পূরণে সফল হয়। কী কী পড়াশোনা এখানে হবে? এখানে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশন, WBCS কোচিং, স্কুল কোচিং, টেট, রেল, ডিফেন্স, পুলিশ সার্ভিস, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোর ফ্রি কোচিং নেওয়া। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। রেণুকা
ছোটবেলা হাজরা স্মৃতি বিজয়ী ও গোপীমহল যশ স্মৃতি বিজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো। এদিনের খেলায় জয়লাভ করে করুণদা কালীমাতা সংঘ। প্রতিযোগিতা ঘিরে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। রেণুকাবালা হাজরা স্মৃতি বিজয়ী ও গোপীমোহন যশ স্মৃতি বিজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো। চূড়ান্ত পর্বের খেলায় করুণদা কালীমাতা সংঘ এবং এএফসি হুগলি পরস্পরের মুখোমুখি হয়। প্রসঙ্গত, গত 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল নকআউট পর্বের এই প্রতিযোগিতা। 8টি দল প্রতিযোগিতায় অংশ নেন। এদিন চূড়ান্ত পর্বের খেলায় 2-6 গোলে জয়লাভ করে করুণদা কালীমাতা। আয়োজকদের পক্ষ থেকে বিজিত দলকে নগদ 12,000 টাকা সহ ট্রফি এবং বিজিত দলকে নগদ 10,000 টাকা সহ ট্রফি প্রদান করা হয়। ঢাকার একাদশ অ্যাথলেটিক্স ক্লাবের পরিচালনায় যে নকআউট ফুটবল প্রতিযোগিতা আমরা গত 15-9-2018 তারিখে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে 8টা টিমের মধ্যে শুরু করেছিলাম, আজ তার চূড়ান্ত পর্বে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আজ যে দুটি দল এই চূড়ান্ত পর্বে খেলায় অংশগ্রহণ করেছে তারা হচ্ছে করুণদা কালীমাতা সংঘ বনাম এএফসি হুগলি। আমরা এই ফুটবল টুর্নামেন্টে প্রত্যেকটা খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়েছি। আজ ম্যান অফ দ্য ম্যাচে আজকের খেলাতেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার, তৎসহ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, বিজয়ী দলের দলগত পুরস্কার, আর্থিক পুরস্কার এবং ট্রফি, বিজিত দলকে আর্থিক পুরস্কার ও ট্রফি, এই বিষয়গুলি আমরা দলের হাতে তুলে দেব। প্রতিযোগিতা ঘিরে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া গ্রামে নকআউট পর্বের একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া গ্রামে কাষ্ঠগড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে নকআউট ফুটবল খেলা অনুষ্ঠিত হলো। এদিন এই টুর্নামেন্টে তৃতীয় গ্র্যান্ড ফুটবল টুর্নামেন্ট কীর্ণাহার সবুজ সংঘ সঙ্গে ছাপাহাটি ফুটবল একাডেমি অনুষ্ঠিত হলো। এই টুর্নামেন্টে কমিটির সদস্যদের সহিত গ্রামবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদিন খেলা দেখার জন্য দর্শক সমাগম বেশ ভালোই ছিল। বীরভূম থেকে স্বাগত মন্ডল রিপোর্ট, আনন্দ বার্তা। পুরসা গ্রামে অনুষ্ঠিত হলো ফুটবল লীগ। 12টি টিম প্রতিযোগিতায় অংশ নেয়। এদিনের খেলায় জাগুলিপাড়া জয়লাভ করে। গোশি 1 নম্বর ব্লকের পোতনা গ্রাম পঞ্চায়েতের পুরসা গ্রামে অনুষ্ঠিত হলো ফুটবল লীগ। পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হয়। এদিনের খেলায় 12টি টিম অংশগ্রহণ করে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক মাঝি। মানে একটা আবেগ কাজ করে আমার গোশি বিধানসভায়। অনেকগুলোই ফুটবল টুর্নামেন্ট হয়, তার মধ্যে হচ্ছে আমাদের কৃষ্ণরামপুরে একটা টুর্নামেন্ট আমাদের সভাপতি করান, জাগুলিপাড়া একটা টুর্নামেন্ট হয়, পুরসাতে একটা বড় মাঠ ডিভিশন মাঠে টুর্নামেন্ট হয়, আমাদের মানকলেতেও টুর্নামেন্ট হয়। সার্বিকভাবে পুরসা যে উদ্যোগটা নিয়েছে খুব সাধু উদ্যোগ, যে এলাকা ভিত্তিক গ্রাম ভিত্তিক টিম তৈরি হবে, গ্রামের ছেলেরাই সেই টিমে খেলবে এবং তারা পার্টিসিপেট করবে। এই মামাটি মানুষের সরকার যে প্রতিভার অন্বেষণে যে জঙ্গলমহলে যে ফুটবল টুর্নামেন্ট করছে তারই অনুকরণে এই ফুটবল টুর্নামেন্ট পুরসার গ্রামবাসী বা আমাদের দলের প্রতিনিধিরা করেছেন। ব্লক সভাপতি জাকির হোসেন, এই খেলাটি আমাদের গোলসি 1 নম্বর ব্লক অনুষ্ঠিত করতে পেরেছে তার জন্য আমরা গর্বিত। এটা পুরসা অগ্রগামী ক্লাব, সেই ক্লাবের মাধ্যমে আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে, যেটা আমাদের গোলসি 1 নম্বর ব্লকই যে সমস্ত ছেলেরা খেলাধুলা করছে সেখান থেকে যারা ভালো টিম, একটা গ্রাম থেকে যে টিম উঠে আসা এবং অঞ্চল থেকে যে টিম উঠে আসা, সেই টিম এসে আজকে ফুটসার মাঠে তাদের খেলা পরিবেশন করেছে এবং সেখান থেকে ভালো ভালো ছেলে, আমরা যে খেলা থেকে মুগ্ধ হয়ে গেছি যে আমাদের এলাকাতে এরকম ভালো ভালো ছেলে আছে, যে ছেলেরা শুধুমাত্র কোনো কোচের অভাবে এবং পরিবেশ পরিকাঠামোর অভাবে তারা খেলতে পারছে না, আমরা এটা দেখে অভিভূত। এখানে আমাদের বিধায়ক সাহেব ছিলেন, এখানে আমাদের সভাপতি সহকারী সভাপতি ছিলেন, তারাও এটা দেখে পঞ্চায়েত সমিতি থেকে যেসব এই সমস্ত প্লেয়াররা যাতে করে সুযোগ সুবিধা পায় এবং যাতে করে খেলার আর একটা পরিবেশ তৈরি করা যায় এই এলাকার ছেলে নিয়ে খেলা, সেটার
তারা ব্যবস্থা করছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায়, খেলা হয়েছে, খুবই আমি আনন্দিত দেখে যে খেলার যেসব টিম তারা আমার গোলসি এক নম্বর ব্লক থেকেই অংশগ্রহণ করেছে এবং এখানে বহিরাগত কোনো খেলোয়াড় ছিল না। এই খেলাতে দেখে আমি অনুপ্রাণিত এবং আগামী দিনে আমরা এমএলএ সাহেবও রয়েছে, আমাদের জাকির ভাইও রয়েছে, আমরা যুবকল্যাণ বিভাগ থেকে সমস্ত অঞ্চল থেকে নিয়ে একটা খেলা আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করা হচ্ছে। এই প্রতিভাদের অন্বেষণ করে এই প্রতিভাদেরই এই বলছি এক নম্বর ব্লকের যে ছেলেরা খেলছে সেই প্রতিভাদেরই অন্বেষণ করে আমরা এই খেলাটি করতে চাই। বিএমওএইচ ফারুক হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় গোলসি এলাকার যে সমস্ত গ্রামগুলো আছে সেই গ্রামের ফুটবলারদের নিয়ে এখানে লিগ কাম নকআউট প্রতিযোগিতা এই চতুর্থ বছর এখানে আমরা আয়োজন করেছি। এই খেলায় এই আশেপাশে গ্রামের 12টি টিম অংশগ্রহণ করেছে এবং এলাকার ফুটবলের মান উন্নয়নের জন্য গ্রামভিত্তিক আমরা এই ফুটবল খেলাটা চালু করেছি যাতে গ্রামের ছেলেরা ফুটবল খেলার সুযোগ পায় এবং এই সুযোগের ফলে এখানে যারা ভালো খেলবে তাদের পরবর্তী পর্যায়ে আরও অন্যান্য জায়গায় ভালো যাতে চান্স পায় সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা ক্রীড়া সংগঠন এবং জেলার সব প্রতিনিধিদেরও এখানে এনেছি, তারাও এখানে আজকে দেখবেন, দেখার ফলে সেই সমস্ত খেলোয়াড়দের তারা ওখানে নিয়ে যাবে। অতএব এক কথায় ফুটবলের মান উন্নয়নের জন্যই এই খেলাটা আমরা আয়োজন করেছি। এদিনের খেলায় অংশগ্রহণকারী জাগুলিপাড়া খাপাড়াকে 1-0 গোলে পরাজিত করে। গোলসি থেকে আজিজুর রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। টুপি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্টাইলিশ শু টুপি চশমার বিপুল সম্ভার। অর্কাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। বিশ্বাস আর নিখুঁত বিচার সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, চেম্বার হকার্স মার্কেট কার্জন গেট রুম নাম্বার 85 বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা হাটে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। আড্ডা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্দোলনে নামার ডাক দিল রবিবার। স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। রানীগঞ্জের আমরাসাতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাদশাহ আদিবাসী পাড়ার বাসিন্দারা বিক্ষোভে সামিল হলেন। বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। ডিভিসি সেচ ক্যানেলে জল ছাড়া হলেও সমস্যা মিটলো না চাষিদের। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমি নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। বড় আলমারি
Pearl Hotel and Banquet Lodging, Fooding and Community Hall এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922828 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলংকার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মা দিকের দোকানটি, বড়বাজার বর্ধমান, ফোন 0342256949491। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা, হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।